হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। রাজবাড়ী গুরুকুল এডুকেশন প্লেসের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকে আমি ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা দিয়ে কিভাবে একটি সুন্দর ইন্ট্রো তৈরি করা যায় তা দেখাবো। তো চলুন আমরা এই ইন্ট্রোটা কিভাবে তৈরি করেছি সেটাই আমি আপনাদের দেখাবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। এখন দেখুন আমি ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন করেছি। ঠিক এখান থেকে এই যে এখানে সিম্পল কালার এখানে ক্লিক করার সাথে সাথে বিভিন্ন দেখুন কালারগুলো চলে আসবে। এখান থেকে যে কোনো একটা কালার আপনি চুজ করবেন। তা আমি এখান থেকে এই কালারটা চুজ করলাম। আচ্ছা, তারপর এখান থেকে যেহেতু আমি ইন্ট্রো তৈরি করব সেই জন্য এই যে টেক্সট নিলাম, টেক্সট নিয়ে ধরুন এইখানে বিভিন্ন অপশনগুলো আছে, এখান থেকে ওপেনার এই যে ক্লিক করবেন। ওপেনার ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে লেখার জন্য বিভিন্ন অপশনগুলো দিয়ে দিছে। আপনারা দেখবেন যে কোনটা আপনাদের জন্য ভালো হয়। তা আমি এইখানে এটা নিলাম। দেখুন এখানে নেওয়ার সাথে সাথে এখানে চলে আসছে, দেখুন এইখানে এই অপশনটা চলে আসার পরে আপনি এখানে ছোট করে দিতে পারেন বা বড়ই থাকলো। এখানে যদি দেখুন এখানে রেখে যদি আমি এডিটে ক্লিক করি তাহলে এটা জিনিসটা চলে আসবে এখানে। দেখুন এখানে চলে আসতে তো এইখানে আমি লিখে দেব যে আপনি যদি মনে করেন যে এটা মুছে আমি লিখে দেই সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব, লাইক, লাইক আর একটা কমা দিয়ে লিখলেন শেয়ার, শেয়ার। এখন এটা ছোট করে দেখুন বিভিন্নভাবে এই যে ছোট করলাম, ছোট করে টেনে আপনি ঠিক এইটুকির ভিতরে বসাই দিতে পারেন। এই যে দেখছেন এখানে আমি সুন্দরভাবে বসাই দিতে পারি লাইক শেয়ার। হ্যাঁ, আচ্ছা, এখন এইটিকে যদি একটা মনে করেন যে ঘুরবে সেই ক্ষেত্রে কি করবেন, তাহলে এই যে অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পর এখান থেকে দেখুন এই যে অ্যানিমেশন, অ্যানিমেশন যায় এই যে উপর থেকে নিচে, দেখুন এই যে দেখুন বিভিন্নভাবে অপশন আছে উপর থেকে নিচে। তাহলে আমি এইটা দেবো, এই যে এইটা দিয়ে ই করলে পারে দেখছেন উপর থেকে এই যে নিচে যে পড়তেছে, তো এইটা দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করলাম, তার মানে আমার এটা হয়ে গেছে। তো কীভাবে বুঝবো, এই যে দেখুন প্লেতে দিলেই দেখা যাবে এই যে পড়তেছে, দেখছেন খেয়াল করছেন তো সুন্দরভাবে পড়তেছে যে। আচ্ছা, ঠিক একইভাবে আমার একটা কিন্তু হয়ে গেল। এখন আমি আরও এইরকমভাবে আরও আর একটু ছোট করি, এখানে টাইম লাইন রেখে তারপরে আরেকটা তৈরি করব। তো দেখুন এখানে আবার টেক্সে যাবেন, টেক্সে যাওয়ার পর এখান থেকে দেখুন লোয়ার থার্ড, এই যে লোয়ার থার্ড দিলাম, এখানে দেওয়ার পর আমি এইটা নিলাম, এই যে এইটা নিয়ে নিলাম। দেখুন এখানে নেওয়ার পর এখানে আবার এখানে রেখে দেখুন এই এডিটে ক্লিক করবেন। আচ্ছা, এডিটে ক্লিক করার পর এখানে চলে আসছে, এখান থেকে যদি মনে করেন যে আমি এইটা নেব গুরুকুল রাজবাড়ি, যে ও আর গুরুকুল, গুরুকুল রাজবাড়ি, রাজবাড়ি, আর নিচে এটি বড় করে দেবেন। তাহলে দেখা গেলো যে এখানে টেনে আপনি বড় করে দিই, এখানে এই যে নিয়ে আসবেন, নিয়ে একেবারে বেশ বড় করে দেবেন এই যে লেখাটা যাতে সবাই দেখতে পারে। আর যদি এই কালারটা নিতে চান তাহলে কিন্তু কালারটাও নিতে পারবেন, এখানে নিয়ে কালারটা যদি দেখুন এই যে টেনে যদি বড় করে দিতে চান তাহলে এর সাথে ঠিক যেভাবে আছে এভাবে কালারটাও আপনারা দিতে পারবেন। এটা গেল, এই যে কালারটা আগে নিয়ে নিই, কালারটা বড় করলাম, তারপরে এই রাজবাড়িটাকে এই যে আরও বড় করে দিলাম। আচ্ছা, ঠিক একইভাবে এই সাদাটাও এখানে বড় করলেন, বড় করে আমি লিখবো এডুকেশন প্লেসটাও এখানে বড় করে লিখে দেবো। এই যে এটা নিয়ে আসে দেখুন এটা আমি লিখে দিলাম যে এটা এখানে মুছে যদি আমি এডুকেশন প্লেস লিখে দিই, ইডি এডিউসিটি এডুকেশন প্লেস, পিএলএ এসি প্লেস, দেখুন এখন টেনে বড় করলে এই যে সুন্দরী আসে যাবে, দেখুন ইফেক্টটা দেখছেন এই যে এডুকেশন প্লেস আমি বড় করে দিলাম। আচ্ছা, লেয়ার পর আমি এটার একটা ইফেক্ট দেবো, এটার নিচেরটা একটা ইফেক্ট দেবো। তো এখানে থাকা অবস্থায় এই যে অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পর এই যে অ্যানিমেশনে যাবেন, তারপর যদি মনে করেন এই যে বিভিন্ন স্টাইল আছে আমি এই স্টাইলটা দিলাম,
এই যে এটা দিলে ওই যে ঘুরে দেখুন এখানে চলে আসছে, আচ্ছা তারপরে ওকে দিয়ে দিব। আবার এইটাও এই যে নিচেরটাও ঠিক একই অবস্থায় ব্লক করে সেরে, তারপর আবার চলে যাবেন অ্যাডভান্স, তারপর এখান থেকে অ্যানিমেশন, ওখান থেকে এটা দিয়ে দিলাম আমি এই যেখান থেকে দেখুন, দিয়ে যদি আমি দেখতে পাই এই চলে আসছে দেখছেন, অবশ্য সিলেক্ট এইটা ছিল না তাই জন্য এটাও সিলেক্ট করে নেন, এই দেখুন এখানে চলে আসছে। আচ্ছা তো দুটো থাকা অবস্থায় ওকেতে ক্লিক করেন, তারপর আমরা প্লে করে দেখি যে আসলে এটা কিরকম হয়েছে। এই যে দেখুন প্লে করে দেখা সাথে সাথে প্লে করে দেখাচ্ছে, আচ্ছা তো প্লে হয়ে গেল। তো এখন এটা একটু আর একটু যদি মনে করেন যে আর একটু ছোটো করে দিয়ে আমি এইখানে আরেকটা দেবো, হ্যাঁ তো এই যে টাইম লাইনের উপর কার্সর রেখে ওকে দেবেন, তারপরে আবার এখান থেকে আমি আরেকটা নিয়ে নিই যে ওপেন, আর আবার ক্লিক করলাম, ক্লিক করার পর মনে করি যে আমি এইটা নেবো, এইটা ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসছে। তারপর এটির উপর আবার ঠিক একই অবস্থা এখানে রেখে রাইট মাউস ক্লিক করে এডিটে ক্লিক করবো, এখানে দেখা গেলো যে আমি বাংলা একটা লিখে দিতে চান, যদি তাহলে বাংলাও লিখে দিতে পারবেন, সাবস্ক্রাইব মাই চ্যানেল, এটা বাংলায় লিখে দিই, কীভাবে বাংলা লিখতে হয় এটাও আমি আপনাদের দেখাই দিই। তো এই যে বিজয়, তো এখানে যাবেন এনিকিউ কন্ট্রোল বি দিয়ে নেবেন, অল কন্ট্রোল বি দিয়ে দেখি সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব লাইক লাইক শেয়ার, শেয়ার, হ্যাঁ সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন, ঠিক একই অবস্থা এখান থেকে ছোট করে দিতে পারেন। এই যে নিয়ে যদি মনে করেন যে এখান থেকে ছোট করে দিবেন, ঠিক এখানে একটু টেনে এই যে ভিতরে দিয়ে দিলাম, ঠিক এই অবস্থায় আপনারা অ্যানিমেশনে যাবেন, অ্যানিমেশনে যায় কোনটা দিবেন দেখুন কোনভাবে, এইভাবে যদি দিতে চান তাহলে এইভাবে দিয়ে এই যে দেখুন চলে আসতে দেখছেন, এভাবে যাবে, ঠিক এই অবস্থায় ওকেতে ক্লিক করবেন। হ্যাঁ আচ্ছা ক্লিক করার পর আমার কিন্তু হয়ে গেছে, এখন তিনটাই হয়ে গেছে, তো আমি একবার জাস্ট প্লে করে দেখতে পারেন। প্রথমে যাবেন এটা প্রথমে নিয়ে দেখুন প্লে করে দেখি আগে, এই যে দেখুন আমি যে কাজগুলো করলাম এখানে সব চলে আসছে, এই যে একটার পর একটা দেখুন চলে আসছে দেখছেন। তো ঠিক এইটা এখন একটা মিউজিক দেবো, মিউজিক না দিলে সুন্দর হবে না, আমার আপনার ইন্ট্রোটা সুন্দর হয় না। তো মিউজিক দিতে গেলে আপনারা এখানে এই যে ওকে করে ফিনিশ করে তারপরে এই যে মিউজিকে যাবেন, মিউজিকে যাওয়ার পর এখান থেকে দেখুন এই মিউজিকটা আমি প্রথমে দিয়েছিলাম এখানে এইটা, তাহলে মিউজিকে এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে মিউজিকটা চলে আসছে, মিউজিকের এই যে বড় বেশি আছে বিধায় আপনি এটা কেটে তাহলে এখানে কার্সরটা এই যে টাইম লাইনটা রেখে দেখুন টাইম লাইনটা আমি ঠিক এই পর্যন্ত রেখে এই যে কেচিতে ক্লিক করবো, এই যে কেচিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটু কেটে গেছে, এই দেখুন এখানে রেখে যদি আমি ডিলেট দিই কেটে গেছে, ঠিক এই অবস্থায় আমি আবার এই যে প্লে করলাম, এই দেখুন এইবার সাউন্ডও হবে পুরো কাজটাই হবে দেখছেন, এই যে এখন কিন্তু সব কাজটা হচ্ছে, কিন্তু এখানে কালো দেখা যাচ্ছে, এই শেডটা কিন্তু নাই, খেয়াল করছেন? তাহলে এই শেডটা যদি দিতে চান তাহলে এই শেডটাও আপনি দিতে পারেন, এই যে এটা বড় করে দেবেন, এই বড় করে ঠিক এই পর্যন্ত দিয়ে এখন যদি চলান তাহলে দেখছেন যে আপনার সব শেডটাও চলে আসছে, এই যে এগুলো পুরা এটা নেবেন এই শেডের ভিতরে এখানে নিয়ে, এখন দেখুন আমি আরেকবার প্লে করি তাহলে দেখুন পুরোটা জিনিসটাই হয়ে যাবে, এই যে শেডের ভিতরে চলে আসছে। বন্ধুরা এইভাবেই আপনারা ওয়ান্ডার শেয়ার ফিল্মোরাতে ইন্ট্রো তৈরি করতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।